हेलो गाइस, वेलकम बैक टू ए न्यू वीडियो। तो आज के शेष पर्त 360 दिन पर से ही पाँच दिन इससे जेटा बांगाली मन खूब आनंदित तो बुझते ही पाओ बोले दुर्गा पुजो। तो आज पंचमी जाओ ठाकुर देखते, तो एख रेडी रेडीटा होनी बसि देरी ना करते वीडियो स्टार्ट करी। तो रेडी आज देखा हमारे साथ फाइनली रेडी हो गए, एबार शुधु बेरोनो बाकी। तो आबार देखा होबे रास्ताय, तो ततक्षणेर जन्य बाय। तो फाइनली एखन बेरिये पड़ेछि। तो आज के पंचमी, तो पंचमी थेके स्टार्ट करे दियेछि ठाकुर देखा। तो एखान दिये आमि एकाई जाच्छि आर बाकी सबाई माने एखन तलातला जाबो, आर ओरा सब चौरास्तायदाड़िये आछे। মানে চৌরাস্তায় যাবো, তাড়াতলায় নামবো, তাড়াতলা থেকে আবার অটো ধরে চৌরাস্তায় যাবো। তো ওখান দিয়ে চৌরাস্তায় কয়েকটা ঠাকুর দেখবো, দেখে ওখান দিয়ে অন্য জায়গায় যাব কলকাতা। মানে দেখা যাক কোথায় যাই, এখন কোনো ঠিক নেই যে কোথায় যাব। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সবে খেয়ে উঠলাম, তো একটু হাঁটলে হজম হয়ে যাবে। তো হজম হচ্ছে একদিকে ভালো, আর তার মধ্যে এত রোদ্দুর, জানি না যে এখন বাস পাবো কি না, কারণ পুজোর সময় সব বাস অফ থাকে, মানে সব না অনেকটা বাস। তো আবার কিছুটা গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি অনেকটা হেঁটে নিয়েছি, এবার বাসে উঠবো। তো তার মধ্যে প্রচুর রোদ, আর এইটুখানি হাঁটতেই মনে হচ্ছে যেন সেই এখান দিয়ে তাড়াতাড়ি হেঁটে ফুলে যাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এই সামনে বাস দাঁড়িয়েও আছে, বাসগুলো আর পিছনে একটা প্যান্ডেল হচ্ছে, মনে হচ্ছে মানে হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে হয়তো। তো আমার দেখা হবে বাসে, বাই। তো ফাইনালি এখন অটো পেয়ে গেছি, তো এখন অটো ধরে চৌরাস্তায় যাব। ওরা দাঁড়িয়ে আছে, তো আবার চৌরাস্তায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ছিল বাই। তো ফাইনালি দাদার বাড়ির সামনে, মানে সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে, এটাই সৌরভ গাঙ্গুলির বাড়ি। মাছ ফেলে দেবো সামনে প্যান্ডেলে, পাগল তুই, ওই দিয়ে ফেলে দিচ্ছে না। চাই না দাদার সঙ্গে দেখা হবে কি মনে তো হচ্ছে না হবে। তো আস্তে আস্তে এগোচ্ছি, ঠাকুর কোথায়? ওর ঠাকুরের মুখ আবার ঢাকা। আজকে ফাইনালি পঞ্চমী, তো তাই ঠাকুরের মুখ দেখা। ইয়ার তুলো আবার বাসে উঠেছি, ওখান দিয়ে আবার রওনা দিচ্ছি। তো এবার কোথায় যাব সেটা এখন বলবো না, আপনারা গেলেই দেখতে পারেন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখা খুব দরকার, আর যদি বুঝতে পারেন যে কোথায় যাচ্ছি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানান। ততক্ষণে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আবার দেখা হবে পৌঁছে, বাই। বাসে খুব গরম লাগছিল, ফ্যানও কোথায় যাব, একটু মলে ঢুকলাম এসির হাওয়া খাওয়ার জন্য, আবার একটু পরে দেখা হবে। তো একবার এখানকার ভিড়টা দেখুন, মানে এত লোক, ওখানে চারিদিকে এত নয়েজ হচ্ছে, মানে আমার কথা কিছু শুনতেই পাবে না, মানে আর তার ওপর এত লোকের সেই গরম ভাবটা, মানে চারিদিকে পিষে এক হয়ে যাচ্ছি।
একটু ফাঁকা জায়গায় গিয়ে আবার দেখা হবে। তো অনেক কষ্ট একটা ফাঁকা জায়গায় এসেছি, মানে ফাঁকা মানে ওই জায়গার থেকে ফাঁকা। তো এবার ঠাকুর দেখব, তো দেখা যাক মানে প্যান্ডেলে কত ভিড় আছে। মনে তো হচ্ছে না ভিড় থাকবে, তো দেখি কি কতটা ভিড় আছে। কলেজ স্কোয়ার তো কেসে হো আপ একদম মাস্ট ফাস্ট ঠিক না তো এবার কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখতে যাব। তো আমি যেটা ভেবেছিলাম যে ফাঁকা থাকবে, তেমন কিছুটাই না, একটু ফাঁকা নেই, উল্টে আরও লোক বেশি। আর এখানে কিন্তু অনেক ব্লগার আছে, অনেকে ব্লগ ফ্লগ করছে আমার মতোই। আমি ছোটোখাটো ব্লগার, কিন্তু এখানে অনেক বড় বড় ব্লগার আছে। তো মানে ডান দিকে আছে অনেক ব্লগার। তো আরও কাছ থেকে একবার গিয়ে প্যান্ডেলটা দেখব, আপনারও দেখাবো। পূজা দেখা ওরা তো এটা করার পর 2 মিলিয়ন হয়ে যাবে, 1.9 মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 1 মিলিয়ন হয়ে যাবে সাবস্ক্রাইবার। তো এবার মোহাম্মদ আলী পার্কের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে বেশি ভিড় নেই, জানি না কেন। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লাইনটা, আর আমরাও এগোচ্ছি। তো দেখা যাক এবারে কি প্যান্ডেল করেছে মোহাম্মদ আলী পার্কে, দেখতে থাকবো। তো এবার পার্কের ভেতর হয়নি, মানে মোহাম্মদ আলী পার্কের ভেতরে পুজোটা হয়নি, যাই না কেন, রাস্তার ওপরেই করে দিয়েছে। তো এবার দেখা যাক কোথায় যাওয়া যায়, যেখানে পা নিয়ে যায় সেখানেই যেতে হবে। তো সত্যি কথা বলতে খুব খিদে পাচ্ছে, তো একটু যদি খাওয়ার ফাওয়ার পাই, মানে কোনো খাওয়ার জায়গা, তো সেখানেই যাওয়ার নেক্সট টার্গেট। তো দেখা যাক কোথায় যাওয়া যাক। তো ফাইনালি খুঁজে পেয়েছি কোথায় খাওয়া যায়। তো আমরা এখন এসেছি কফি হাউসে, তো একটু কফি খাবো। আর সত্যি কথা বলতে এখন খুব গরম হচ্ছে, তো গরমে গরম কফি খাওয়া ভালো লাগছে না। তো দেখা যাক কী আছে, আগে মেনু কার্ডটা দেখব। তো একটা জায়গা দেখতে পেয়েছি, জায়গাটায় বসি, কারণ এখানে প্রচুর ভিড়। তো আবার একটু পরে দেখা হবে আপনাদের সাথে। তো গরম হচ্ছিলো বলে আমরা নিয়েছিলাম কোল্ড কফি। তো কফি খাওয়া শেষ, এবার আবার
বেরিয়ে পড়ছি, তো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। জল তো ফাইনালি এখন আমরা শিয়ালদা স্টেশনের মধ্যে, তো এখান দিয়ে ট্রেন ধরবো। তো ফাইনালি অনেক অপেক্ষার পর ট্রেন পেয়ে গেছি, তো আর বাড়ির দিকে রওনা দিচ্ছে আস্তে আস্তে, তো আবার একটু পরে দেখা হবে আপনাদের সাথে। এখন তারাতলায়, এবার এখান দিয়ে বাস অটো যা পাবো উঠে উঠতে হবে। বেশি বাজলি কটা বাজে? 10টা বাজে, বেশি বাজলি না 10টা বাজে। এবার দেখা যাক, বাস তো মনে হচ্ছে পাবো না, অটোতেই চলে গেল। আবার একটু পরে আপনার সাথে দেখা হবে। তো কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার একটু পরে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন ঘরে চলে এসছি, মানে ঘরের রাস্তায় চলে এসছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম, যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে নোটিফিকেশন অন করে দেবেন। আবার তো এখন সবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অনেক এখনও বাকি আছে, ঠাকুরও দেখা অনেক বাকি আছে। তবে তো আজকে বেশি ঠাকুর দেখা হয়নি, তিন চারটে হয়েছে। তো চেষ্টা করব ভালো করে, মানে আরও ঠাকুর দেখানোর চেষ্টা করব আপনাদের। তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই লাইকটা করুন, যাতে মোটিভেশন পাই। তো এখন ঘরের রাস্তায় যাচ্ছি, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।